সুরেশ্বরী জানসা বাবার ভক্ত। সে আমাদের মতো গান করত, আমরা বায়না নিয়ে গাই, সে বায়না নিয়ে করত না, সারিন্দে বাজাইয়া গান করত। সেই গান হলো তার পীর ভাইদের শোনাইতো, পীর কে, পীর মাকে, অর্থাৎ যারা তরিকতপন্থী তাদেরকে নিয়ে বইসে ভাবের গান করত, আর চোখের পানি ফেলত। বাবা জান তারে খেলাফত দিছে। সেই গনি মুন্সির বাড়ি হলো সিরাজ দিখান কুসুমপুরে। আপনি সুরেশ্বর বাবা জানের ভক্ত না, ওই দরবারের ভক্ত। সে দরবারে গান করতে গিয়েছিলাম, ওই গনি মুন্সি বলছিল তার ভক্তদেরকে, ডাইকা বাবা আমি মরার পরে কিন্তু তোরা আমারে দক্ষিণ দিকে পাও দিস না, উত্তর দিকে মাথা দিস না। ভক্তরা বলে বাবা এটা কি কর, কেন উত্তর দিকে মাথা দিন লাগবো, দক্ষিণ দিকে পাও দিন লাগবে, এটা তো বিধান, আপনি হঠাৎ করে দক্ষিণ দিকে মাথা দিব উত্তর দিকে পাও দিব কারণ কি? কথাটা কেউ জানুস না, আমার জানসা বাবার, আমার সুরেশ্বরী বাবা জানের দরবার হলো আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে। আমি জীবিত অবস্থায় আমার মুর্শিদের দরবারের দিকে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তা বয়ে যায়, বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি, কে জানে কার ভাগ্য। আমি জীবন্ত অবস্থায় আমি আমার পীরের বাড়ির দিকে বসে একটু পেশাব করি নাই, আমার পীরের বাড়ির দিকে একটু থুক ফেলি নাই, পীরের বাড়ির দিকে পাও মেইলা বসি না, আমার জীবন দশায় আমি মরার পরে তোরা ওই দিকে পাও দিবি, আমি যে জাহান্নামি হয়ে যাব। আমার মুর্শিদের দরবারের দিকে কেমন করে পাও দিব, কথা বলে না, কেমন করে পাও দিব? ক বাবা এটা কি শরীয়তের আল্লাহ মনে মানবো? ক মানবো, ও কাছে কবি কে কইস না কারো কাছে, তোরা যারা আমার ভক্তবৃন্দ আসাস তোরাই আমার এই কাজটা করিস, ওগু বলিস না। বাবা কথা কি গোপন থাকে? সবাই গোপন রাখতে পারে না, যতক্ষণ রাখিবে গোপন তখন থাকবে তোমার আপন, যখনই করিবে প্রকাশ তখন হয়ে যাবে সর্বনাশ। সবাই তো তা জানে না, বইলা ফালাইছে কি চাও? গনি মুন্সি কইছে মরার পরে উত্তর দিকে পাও দিতে আর দক্ষিণ দিকে মাথা দিতে। আলেমরা তো শুনছে, শুই না, সবাই রেডি, আমরা খেয়াল রাখবো। কিছুদিন পরেই গনি মুন্সি বাবা জানতো পরপারে চলে গেছে, প্রাণ পাখিটা উড়ে গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে, ভক্তরা সবাই সব কিছু করেছে, জানাজা করেছে, অবশেষ দাফন করার জন্য নিজেরাই যখন দক্ষিণ দিকে মাথা উত্তর দিকে পাও দিয়ে যখন দাফন করবে, আর আলেমরা একদল লোক আইসা বলে বেটা মুসলমান জীবিত থাকতে এই নাফরমানি কাজ করতে আমরা দিব না, জনম বইরে গান বাজনা করছে নেই তো নাফরমানি, জাহান্নামের কাজ করছে, এখন আবার মরার পরেও শেষ নাফরমানি কাজটাও করে যাবি, এটা আমরা দিব না। যে আমাদের জানাজা আমাদের দাফন আমরাই করব, কয় না হবে না, আমরা থাকতেই কাজ করতে দিব না, রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাবে, ভক্তরা শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বাবা যান তুমি কেবল জানো, আমরা তো পারলাম না, তোমার কাজ তুমি করো দয়াল, আমাদের পক্ষে সম্ভব না। চোখের পানি সেরে শুধু কান্দে, আর মোল্লারা গনি মুন্সিকে কবরস্থ করছে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পাও দিয়া, যা নিষেধ করছে তাই ওরা করছে, বাঁশগুলো সাজাইতেছে উপর দিয়া, বাঁশগুলো সাজায় দক্ষিণ দিক থেকে একেবারে পাঁচ হাত ছয় হাত লম্বা, কালামিসমিসা ভূতের মতো, খালি গায়ে কোন রকম একটা গামছা পইরা বইসা দিছে, বড় একটা বাঁশ, বাঁশও বাঁশ এমন বাঁশ তেল দিয়ে ওটারে কালামিসমিসা করে রাখছে, বড় এক বাঁশ লইয়া সে দৌড়ে আইছে, তোর আমার বাজান রে মাটি দিবি, আমার শেষ দেখাটা দেখাবি না, আমার শেষ দেখাটা দেখা, কয় না আর সম্ভব না, মোল্লারা কইতেছে আর সম্ভব না, এ বাস দিতেছি,
সারা জন্ম বাবার গোলামি করছি আর বাবারে তোরা শেষ দেখাটা দেখাবি না, আজকে যারে পামু তারাই খাবো, বাবার আমার দেখাই দিও লাঠি তো হাতে লইছে বাবা। এই মর্দ ভক্তরা যে এক আলেম সাহেবরা কোথেকে পাগল আসছে আমরা চিনিও না, বাবার কোন জায়গায় কোন পাগল আসেছিল আমরা জানি না, একটা বার শেষ দেখাটা দেখান, নইলে কারো যদি একটা বাড়ি বাড়ে তাহলে এখানে যদি দুর্ঘটনা ঘটে আমরা কোনো জবাব দিতে পারব না, একটু মেহরবানি করেন একটু দেখান। অবশেষ ওই উত্তর পাশের দুই তিনটা বাস উঠাইয়া এখন তারে দেখাইব, ওই পাগল মাথা নিচা কইরা কয় কি রে আমি দেখতেছিলাম বাবার মুখ আর তোরা আমার পাও দেখাস, এই বেটা বাবার মুখ দেখ কি এই তো মুখ এদিকে না এদিকে পাও বাবার মুখ দেখা তাড়াতাড়ি পাও দেখাইলি কেন মুখ দেখা, পাগল তো লাঠি লেখা রয়েছে মুখ দেখা মানুষেও সে দেখে হুজুররাও সে দেখে যে তার দক্ষিণ দিকে পাও চলে গেছে তার উত্তর দিকে পাও চলে গেছে আর দক্ষিণ দিকে তার মাথাটা চলে গেছে। হুজুররা তখন নিজেদের ভুল বুঝতে পাইলে জোরাত করে দাঁড়াইছে, ভক্তরা বলে না আজকে ছাড়া ছাড়ি নাই, আপনি শরীয়তের বিরোধী কর্ম কেন করলেন, দক্ষিণ দিকে কোন যুক্তিতে মাথা দিলেন উত্তর দিকে পাও কেন দিলেন। হুজুররা বলে আমরা উত্তর দিকেই মাথা দিছি দক্ষিণ দিকেই পাও দিছি, গনি মুন্সি যে আল্লাহর অলি এটা আমরা জানি না, অলি আল্লাহরা যে মরে না এটার বাস্তব প্রমাণ এখানে, আমরা ঠিকই কবর দিছিলাম গনি মুন্সি এক একাই কবরের মধ্যে ঘুরে গেছে, আমরা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দাও। সেই মাজার এখন পর্যন্ত দক্ষিণ দিকেই মাথা উত্তর দিকেই পা।